একটার নাটক শুধুমাত্র 92.7 বিগ এফএম এ। আজকের নাটক অপরিচিতা, মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ কাজল সুর, অভিনয় অনুপম, অভিষেক দেবরায়, হরিশ, অভিজিৎ মণ্ডল, বিপিন কৌশিক, দিদি পামেলা, কল্যাণী তমেকা, শম্ভুনাথ ও শেখরার ভূমিকায় সৌগত। আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সবই আমি চুকাইয়াছি। আমার পিতা এককালে গরিব ছিলেন, পরে ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন, কিন্তু ভোগ করিবার সময় নিমেষ মাত্রও পান নাই। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মা গরিব ঘরে মেয়ে, তাই আমরা যে ধনী সে কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। আমার আসল অভিভাবক আমার মামা। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ টাকা দিতে কসুর করিবেন না। আমার বন্ধু হরিশ, সে কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন হঠাৎ উতলা করিয়া দিল। সে বলিল, হে মেয়ে যদি বলো তাহলে একটি খাসা মেয়ে আছে, আর মেয়ে যদি বলে। আমার শরীর মন বসন্ত বাতাসে নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া বুনিতে লাগিল। আমি তাহাকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পেরে দেখো না। যাই হোক, হরিশে সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল, কারণ মেয়ের চেয়ে মেয়ের বাপের আয়টাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা মামা যেমনটি চান ঠিক তেমনটি, একটি মেয়ে ছাড়া তারা স্বজনাদি নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অতএব বিবাহের আনুষাঙ্গিক কথাবার্তা ভালোভাবেই শুরু হইয়া গেল। না দেখুন শম্ভুনাথ বাবু, আমাদের বংশীয়েরা আবিয়াত্ম আছে। হ্যাঁ, সেটা আমি জানি বলেই তো আপনাদের ঘরে আমি মেয়ে দিতে চাই। আমি শুধু বলছিলাম একটু যদি বিবেচনা করেন। তাহলে কি বারবার একই কথা বলছেন? আরে বিবেচনা তো এবার আপনি করবেন, ওই নগদ আর গয়না যা বলেছি ধরুন গিয়ে ওইটাই থাকবে, আর যদি না পারেন তো বলুন, আমরা অন্যত্র কোথাও পাত্রীর সন্ধান করি। মামা বাবু আপনি রাগ করবেন না, উনি শুধু বলছেন। নতুন আর কি বলবেন উনি? দেখুন গয়না যা চাইছেন সবই দেওয়া যাবে, শুধু নগদটা যদি। না, কোনো মতেই নয়, নগদের ওই সামান্য 20,000 টাকা ওটা আপনাকে দিতেই হবে, আর টাকাটা আমার বিয়ের আগেই চাই। ভুলে যাবেন না ছেলে আমাদের এমএ। এই দেখুন, সেই জন্যই তো ছুটে এসেছি। ঠিক আছে, তাই হবে। মামা বাবু বলছিলাম ওই বরযাত্রী কি তাহলে 200 থাকছে? উনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, সবকিছুতে তো উনি বলছেন, অনেক কেটে ছেঁটে ওই 200 দাঁড়াচ্ছে বুঝলেন, কাউকে বাদ দেওয়া খুব মুশকিল। না 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 না, ছি ছি ছি, বাদ দেবেন কেন, এত পারছি আর এটুকু পারবো না। হ্যাঁ বেশ বেশ বেশ, আর হ্যাঁ শুনুন, ওই যে নমস্কারিটা ওটা ওই মোটামুটি 100 হলেই চলবে, আর ওই কাঁসার বাসন কুসন খাট বিছানা সেসব তো থাকলোই, দেখবেন ওই আত্মীয় স্বজনের কাছে মানটা যেন থাকে। সে আপনি নিশ্চিন্ত থাকুন, তবে মেয়ের মার ইচ্ছে ছিল বিয়েটা যেন আমাদের ওই কানপুরের বাড়ি থেকেই হয়। দেখুন আমি স্পষ্ট কথার মানুষ, আমি চাই না যে ওই বরযাত্রীদের এখান থেকে ওই কানপুর যাওয়ার খরচ খরচা নিয়ে আপনি অযথা বিব্রত বোধ করেন, আমি তো আর অমানুষ নই। আর তাছাড়া যিনি গত হয়েছেন তার ইচ্ছে অনিচ্ছে কি বা মূল্য আছে? ওই কলকাতার গিরিশবাবু আপনার আত্মীয়, আমারও পরিচিত, আমি বলি কি যে ওই মেয়েকে বরঞ্চ ওর বাড়ি থেকেই বিয়ে দিন। বেশ,
তবে তাই হবে। আজ তাহলে আমাকে উঠতে আজ্ঞা করুন। নিশ্চয়ই, সবকিছু পাকাপাকি হয়ে গেল। এই যে হরিশ, হ্যাঁ, তুমি সোমনাথ বাবুকে একটু স্টেশনের দিকে গিয়ে দাও। ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরে বিপিন, সবকিছু ঠিকঠাক মিটলো তো? মেটেনি মানে একেবারে পাকা কাজ। আমাকে ঠকাবে এমন বান্দা এখনো জন্মায়নি, বুঝলি দিদি? ঠিক, সোনা কত ক্যারেটের, কত ভরির হবে সব বলে দিয়েছি। সত্যি, তোর কি বুদ্ধি! তবে আমি আড়াল থেকে সব শুনেছি। আচ্ছা, অনু যে এদিকে আবার মেয়ে দেখতে যাইছে। ও আবার দেখার কি আছে? ওই বিনুকে একজোড়া দুল দিয়ে পাঠাবো আশীর্বাদ করতে, তখন বিনুই মেয়েটাই দেখে আসবে। সে ভালো, হ্যাঁ, ওকে পাঠাই। আর ওই ভুজুং ভাজুং দিয়ে দেনা পাওনা সব ভন্ডুল করে দিক আর কি, ওটি হচ্ছে না। আই দেখো, আই দেখো, কি আরে কাঁদার আবার কি হলো? যদি অনুর বাবা বেঁচে থাকতো, কিছুই দেখে যেতে পারলো না। এত নগদ, এত সোনা! থাম তো দিদি, শুভ কাজের সময় কান্না কাটি টাটি ভালো দেখায় না। ঠিক, তুই বরঞ্চ সব জোগাড় যন্ত্র শুরু করবি, বুঝলি? বসে কাঁদার সময় নেই। সামনের সপ্তাহে বলে গিয়ে আশীর্বাদ, তারপরের সপ্তাহে বিয়ে, একেবারে হুলুদ স্থুল কাণ্ড। আগে জানলে কিছুতে এখানে সম্বন্ধ করতাম না। আরে বরযাত্রীদের জল খাবারটা পর্যন্ত এখন এলো না। হরিশ, মারাচ্ছ কোথা? হরিশ, আমার ডাকছেন মামা বাবু। হ্যাঁ ডাকছি, ডাকছি আমি। আচ্ছা, এটা তুমি কি সম্বন্ধে এনেছিলে? হ্যাঁ, একটা সামান্য জল খাবারের পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। সে কি, শরবত টরবত তো সবই তো দিয়েছে মামা বাবু, আর বরযাত্রীরা তো খেতেও বসে গেছে। খেতে বসে গেছে আর তুমি এখানে দাঁড়িয়ে? আরে লক্ষ্য রাখো, সবকিছু যাচাই করে ঠিকঠাক দিচ্ছে কিনা দেখো। আরে যাও যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ শোনো, ওই শম্ভুনাথ বাবুকে একটু তাড়াতাড়ি গয়নাগুলো নিয়ে আসতে বলো। আমাদের শেখরাটা যাওয়া কোথায় গেল? উফ, একবার বিয়ে হয়ে গেলে তো আর কেল্লা ফতে। ওই তো মামা বাবু, ওরা আসছেন, ওরা আসছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি ওদিকটা দেখো। এই যে এই যে, কি ব্যাপার সোমনাথ বাবু? হ্যাঁ, আপনাদের আক্কেলটা কিরকম শুনি? এদিকে লগ্ন বয়ে যায়। না না, আগে আমি তো প্রস্তুত, কিন্তু আপনাদের ওই শেকড়ার খাওয়া না শেষ হলে তো ঠিক আছে, ঠিক আছে, বুঝতেই পাচ্ছেন। আসুন আসুন, কাজটা নিয়ে বসি। ওই ওই দাঁড়ি পাল্লাটা বার করো তো। ওরে বাবা, খেয়ে দিতে করে নড়তে পারছ না দেখছি। কি হলো সোমনাথ বাবু? আরে মালপত্র গুলো বার করুন। অনুপম, তোমার মামা বলছেন বিয়ের কাজ শুরু হওয়ার আগেই তিনি মেয়ের গয়না যাচাই করতে চান, এ ব্যাপারে তোমার কি মত? ও ছেলে মানুষ, ও আবার কি বলবে? আচ্ছা লোক তো মশাই আপনি, হ্যাঁ, যা বলবার আমাকে বলুন। উনি যা বলবেন তাই হবে, এ ব্যাপারে তোমার কোনো মতামত নেই অনুপম? মানে বেশ বেশ, এই নাও, মেয়ের গা থেকে সমস্ত গয়না খুলে এনেছি, দেখে নাও। অনুপম, তুমি ওই সভায় গিয়ে বসো। না সভায় নয়, এখানেই বসতে হবে। কই, আপনি দেখুন। দেখবার কি আছে, খাটি সোনা, একেবারে খাদ নেই বললেন। এই দেখুন, এই মকরমুখো বালাটা দেখুন, চাপ দিলে কেমন বেঁকে যাচ্ছে। তোমাকে অত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আগে সব কটা ভালো করে ওজন করো। আচ্ছা সব কটা খাঁটি তো? আগে সেইরকমই তো মনে হচ্ছে, ওজনে যা দেবার কথা ছিল তা তো একটু বেশি আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওসব কথা আবার বলবার কি আছে, ওই একটু দুরম বেশি হয়। আচ্ছা এই দুল জোড়াটা একবার পরখ করো তো। তাই তো, আরে এটা তো খেয়ালই করি, এটাও বিলিতি মাল, বেশিরভাগটাই তো খাদ। এটা আপনারাই রেখে দিন। মা বাবু, এই বিলিতি দুলটি কেমন চিনা চিনা ঠেকছি। হতচ্ছাড়া বিনু এটা দিয়ে আশীর্বাদ করে এসছে, পারুন করলাম এত করে, বলে এটাই নাকি দেখে সুন্দর। অনুপম, তুমি যাও সবাই গিয়ে বসো, যাও যাও। না না না, এখন আর সবাই বসতে হবে না, চলুন আগে আপনাদের খাইয়ে দিই। সে কি লগ্ন? সেই জন্য কিচ্ছু ভাববেন না, এখন উঠুন তো।
তার মানে? আরে বিয়ের আগে বর খাবে কেমন করে? হ্যাঁ দেখুন, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য সমাদর করতে পারিনি, ক্ষমা করবেন। রাত হয়েছে আর আপনাদের কষ্ট দিতে ইচ্ছে করছে না আমার এখন। তবে আপনারা চলুন চলুন চলুন, আমরা তো বলে গিয়ে তৈরি আছি। আপনাদের গাড়ি বলে দি। গাড়ি গাড়ি গাড়ি? হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি ঠাট্টা করছেন নাকি? ঠাট্টা তো আপনিই করছেন, ঠাট্টা সম্পর্কটাকে আমি আর স্থায়ী করতে চাইছি না। তার মানে মানে আপনি কি 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 বলতে চাইছেন? আমার মেয়ের গয়না আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি মেয়েকে তুলে দিতে পারি না বিপিনবাবু। শুনুন, আমি বলছি, তুমি চুপ করো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি তোমার মামার আজ্ঞাবহ দাস মাত্র, তোমার মতো একটা কাপুরুষের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে সারা জীবন আমাকে অপরাধী থাকতে হবে। এই তোরা কি কোথায় আছিস? গিরিশ, বরযাত্রীদের খাওয়া হলে গাড়ি ডেকে দাও, এ বিয়ে ভেঙে দাও, এ বিয়ে হবে না। এই কে আছিস? সোনাই বন্ধ কর, এ বিয়ে হবে না, চলে যান চলে যান, আপনারা চলে যান চলে যান। শুনিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি? আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে, একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটা খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তাহার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটাকে লুকাইয়া ফেলে না? এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে যে সে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, আমি যেন কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা, জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে? মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছু হয়নি তো বাবা। হ্যাঁ রে ও অনু, তুই এই অন্ধকার ঘরে একা একা বসে আছিস, যা হবার তা তো হয়েই গেছে, ওসব ধরে বসে থাকলে চলবে? তোর মামা তো বলেইছে ওদের বিরুদ্ধে মানহানির মামলা করবে। হ্যাঁ, তাহলে আর যেটুকু লোক আসবার বাকি ছিল তাও সম্পূর্ণ হবে। তুই দেখিস, এই আমি তোকে বলে রাখলুম, ও মেয়ের আর কোথাও বিয়ে দিতে হচ্ছে না, লগ্ন ভ্রষ্টা, আবার এখানে এখানেই মাথা খুঁটতে হবে, আর তখন আমরাও ফিরিয়ে দেব। তুই তুই কিন্তু একটু নড়বি না, হ্যাঁ দেখি দেখি কি করে বিয়ে দেয়। মা, সেসব ভয় ওদের থাকলে ওরা কি আমাকে ফিরিয়ে দিত? তুই কিচ্ছু ভাবিস না, এক ভদ্রলোক তো মেয়ে দেবার জন্য পা বাড়িয়েই আছে, কত বড় বংশ, কত বড় লোক, তোর মামা একটু রাজি হয়। শোনো মা, তোমাকে একটা স্পষ্ট কথা বলি। কি? এখন থেকে আমাদের বিষয় আশয় সব আমি নিজে দেখব। হ্যাঁ, মামাকে ছাড়ো তো, এবার অনেক ক্ষতি হয়ে গেছে। কি কি বলছিস তুই? ঠিকই বলছিস, তুই ওসব হিসেব পত্তর কিছু বুঝবি নাকি? কেন বুঝবো না, বুঝে নেব। এবার আমাকে একটু নিজের পায়ে দাঁড়াতে দাও তো মা। ও তা যা ভালো বুঝিস কর, আর আমি আর কতদিন। তবে ভুলে যাস না, তোর বাবা মারা যাওয়ার পর তোর মামাই কিন্তু সংসারের হাল ধরেছিলেন। অনু, অনু আছিস নাকি? ও মা, হরিশ যে, এসো এসো, থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। তা কবে এলে কানপুর থেকে? হ্যাঁ মাসিমা, আজই এলাম, ওই কদিন ছুটি পেলাম। ভালোই হয়েছে, তো তোমার বন্ধুকে একটু বোঝাও টোঝাও, ঘর থেকে যে ও একেবারেই বেরোয় না, চেহারার কি হাল করেছে দেখো। আমি তোমার জলখাবার বরং নিয়ে আসি। ও কিরে, এখন ওইসব নিয়ে চালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, এবার একটু কাজে কমে মন দে। আচ্ছা হরিশ, হ্যাঁ কল্যাণী তো আমাকে চেনেই না, তাই না? কি করে চিনবে, তোকে দেখেছে কখনো? তবে তোর ছবি বোধ হয় দেখেছিল, পছন্দ করেছিল। হ্যাঁ হ্যাঁ, পছন্দ করেছে বই কি?
এই যে বাবা হরিশ, এটা খেয়ে নাও। হ্যাঁ অনু, আমি বরং বিপিনের সঙ্গে কথা বলে এলাম, তুই যা ভেতরে গিয়ে একবার কথা বল না, ভালোই হলো, হরিশও আছে যখন। ও সব ধীরে সুস্থে বললেই হবে। চলো না মা, আমরা কোথাও একটু বেরিয়ে আসি। বেরিয়ে? এখানে আর এক দণ্ড ভালো লাগছে না আমার। কিন্তু বিপিন যে আজই তোর সঙ্গে একটু পরামর্শ করতে চাইছে। হ্যাঁ ও সব পরে হবে। আচ্ছা মা, তুমি তো বলেছিলে তীর্থে যাবে, চলো না মা। বেশ, তাতে যদি তোর মন ভালো হয় তবে চল। তোর মামাকেও তাহলে? না 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 না, মামাকে নয়, যাবো কেবল তুমি আর আমি। ওই তো তোর মামাও এসে গেছেন। এই যে অনুপম, শুনলাম তুমি নাকি খুব লায়েক হয়ে উঠেছ। মা গো, তুই আবার উঠে এলি কেন? দেখো দেখি অসুস্থ শরীর, অনুই তো যাচ্ছিল তোর কাছে। তুই থাম দিদি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তুমি কি বুঝে নিতে চাও? হ্যাঁ, তোমার কি ধারণা যে আমি তোমাদের টাকা পয়সা সব আত্মসাৎ করছি? কি বলছেন মামাবাবু, আমি তো সে কথা বলিনি। বলিনি মানে? বলিনি মানে কি? বলতে বাকিটা কি রেখেছ শুনি? এতদিন তোমাদের বিপদে আপদে খেয়ে না খেয়ে দেখাশুনো করলাম, আর এখন তুমি আমাকে অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো? মামাবাবু, আমার মনে হয় আপনি আপনি ভুল বুঝছেন। হ্যাঁ তুমি থামো, যা বলতে হয় ও নিজের মুখেই বলো। হ্যাঁ বলো বলো বলো, তুমি কি বলতে চাও বলো। বল বাবা, একটু বুঝিয়ে বল, দেখছিস তো তোর মামার শরীরটা খুব খারাপ। দেখুন মামাবাবু, আপনি অসুস্থ, আপনার সঙ্গে এখন এসব কথা বলতে আমার খুব খারাপ লাগছে, তবু যখন আপনি শুনতে চাইছেন তখন শুনুন। শুনুন, পাশ করে এইভাবে আমি ঘরে বসে থাকতে পারবো না, এখানে যে চাকরি পাবো তারও তো কোনো নিশ্চয়তা নেই, আবার মাকে একলা ফেলে বাইরেও চাকরি নিতে পারবো না, তাই নিজেদের বিষয়াশয়ের কাজকর্মগুলো না হয় এবার থেকে আমি নিজেই তদারকি করব, আপনি আমাকে সাহায্য করবেন। এইসব হলো গিয়ে তোমার অজুহাত? দুই বন্ধুতে এসব সলা পরামর্শ অনেক আগে থেকে হয়েছে দেখছি, নাহলে হরিশ কি করে তোমাকে সমর্থন করে? মামাবাবু, ব্যাপারটা আপনি ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করুন, আপনার সিদ্ধান্তগুলো তো সবসময় ঠিক হয় না, এই আপনার অবিবেচনার জন্যই তো অনুপমকে চরম অপমানের মধ্যে পড়তে হয়েছে। কি বললে? আমার জন্য? আমার জন্য এইসব সোনা দানা গয়না কার জন্য নেওয়া হচ্ছিল? আমার ভোগের জন্য? আর টাকা পয়সা নিলে যেমন গুনে নিতে হয় তেমনি সোনাও ওজন করে নিতে হয়, এটাই নিয়ম, আমাকে কেউ ঠকাতে পারবে না, ওরা যোচ্চ। মামাবাবু, এটা কিন্তু আপনি ঠিক বললেন না, ওদের যা দেবার কথা ছিল তার থেকে তো বেশি দিতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ওদের পক্ষ নেবেই, তুমি তো সম্বন্ধটা এনেছিলে। ওই দেখো বিপিন, এসব পরে আলোচনা হবে, চল চল ভিতরে চল, তোর শরীরটা বড্ড খারাপ। হ্যাঁ মামাবাবু, পরে আবার আলোচনা হবে, আপাতত কিছু টাকার ব্যবস্থা করুন, আমি মাকে নিয়ে তীর্থে যাব। তাই যাও, সব উড়িয়ে ফুড়িয়ে দাও, সব উড়িয়ে ফুড়িয়ে কাকনাস করে দাও। বিপিন, তোর শরীরটা খারাপ, ভিতরে চল চল। উফ বাবা, আমি যে কি করি। এরপরে মাকে লইয়া তীর্থে চলিলাম, কথা প্রায় ফুরাইয়া আসিল, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার কথা শেষ করিব। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেশা, সেই অদ্ভুত রাত্রে কে যেন বলিয়া উঠিল, এই শিগগির চলে আয়, এই গাড়িতে মনে হয় জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলিয়া বাহিরে মুখ বাড়াইলাম, কিছুই দেখিলাম না, গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, জায়গা আছে। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, মাকে লইয়া কোন কামরায় উঠি এক বিষম ভাবনায় পড়িলাম, সব কামরাতেই ভিড়, এমন সময় সেকেন্ড ক্লাস হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিল, আপনারা আমাদের কামরায় আসুন না, এখানে তো জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম, সেই মধুর কণ্ঠ, জায়গা আছে, ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিলাম,
তারপরে কি বলিব জানি না। সেই সুরটিকে চোখে দেখিলাম, মায়ের মুখে চাহিয়া দেখিলাম, তাহার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির পরিচয় লইতে মার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। মা আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আমাকে? হ্যাঁ মা, তোমাকে। যদি কিছু মনে না করো, তোমার নামটি জানতে পারি কি? আমার নাম? আমার নাম কল্যাণী। হ্যাঁ, কি কি বললে? কল্যাণী? আগে হ্যাঁ। তোমার বাড়ি? এই যে কানপুরে গাড়ি ঢুকছে। তোমার বাবার নাম কি? শম্ভুনাথ সেন, এখানকার ডাক্তার। কি? বেশ কিছুদিন পরে মামার নিষেধ অমান্য করিয়া আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাড়ি চিনিতে খুব একটা বেগ পাইতে হইল না, কারণ শম্ভুনাথ বাবু যথেষ্ট বিখ্যাত। বৈঠকখানায় প্রবেশ করিয়াই আবার চমকিয়া উঠিলাম। সেই মধুর কণ্ঠ, এবারে আর অতর্কিত সংলাপ নয়, গান। এ কি, কে আপনি? কখন থেকে বসে আছেন? বাবা তো বাড়িতে নেই। মানে আমি আপনার কাছেই এসেছি। আমার নাম অনুপম। আপনাকেই তো সেদিন ট্রেনে দেখেছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন। সঙ্গে আমার মাও ছিলেন। আমার সঙ্গেই মানে তোমার বিয়ে ঠিক হয়েছিল। জানি, ছবি দেখেছিলাম যে, সেদিন ট্রেনের কামরাতে দেখেই চিনেছি। হ্যাঁ, এতগুলো বছর হয়ে গেল, এখনো বিয়ে করনি কেন? আমি তো একজনকেই ভালোবেসেছিলাম। তুমি নাকি ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করো না। কি করে বুঝলেন? অনুমান করতে পারি। তুমি নাকি অকারণে কান্নাকাটি করো? অকারণে নয় তো, কারণ তো আপনি। বুঝলাম। আচ্ছা, সেদিন তোমার খুব কষ্ট হয়েছিল না, যেদিন আমাদের বিয়ে ভেঙে গেল? স্পষ্ট দেখতে পেলাম, বিয়ে ভেঙে যাওয়ার পর আপনি হেঁটে এগিয়ে যাচ্ছেন বাড়ির দিকে, অথচ মন পড়ে রয়েছে পেছনে আমার দিকে। জানতাম একদিন না একদিন আমাদের দেখা হবে। আসলে এটা আমার কল্পনা মাত্র। হাওড়া থেকে ট্রেনে কানপুর আসার সময় এই সবই আমি কল্পনা করেছি, কিন্তু বাস্তবে যা ঘটল সেটুকু বলেই আমার কথা শেষ করি। আমি তো বলেইছি আমি আর বিয়ে করব না, কিছুতেই না। কিন্তু আমি তো তোমার বাবার কাছে ক্ষমা চেয়েছি, উনি তো রাজি আছেন। আমি রাজি নই। বাধা কোথায়? মাতৃ আজ্ঞা। সে কি, তোমারও আবার আমার মতো মামা আছেন নাকি? না, আমার মাও নেই, মামাও নেই। তবে যেটা আছে সেটা হলো মাতৃভূমি। আমি মেয়েদের একটা স্কুল করেছি, বাকি জীবনটা এদের নিয়ে, এদের শিক্ষাব্রত নিয়েই কেটে যাবে। শিক্ষা? হ্যাঁ অনুপম বাবু, শিক্ষা। আমাদের দেশের মেয়েরা যেন মেয়ে মানুষ না হয়ে প্রকৃত মানুষ হয়, সেই শিক্ষা। এখন আমার বয়স অনেক হইয়াছে, কিন্তু এখনো আমি আশা ছাড়ি নাই, যদিও মামাকে ছাড়িয়াছি। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনোকালেই না। আমার মনে আছে সেই এক রাত্রির মধুর কণ্ঠের সুর। জায়গা আছে, জায়গা আছে, যখন দেখা হয় মাঝে মাঝে সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এতক্ষণ শুনলেন নাটক অপরিচিতা, মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ কাজল সুর, অভিনয় অনুপম, অভিষেক দেবরায়, হরিশ, অভিজিৎ মণ্ডল, বিপিন কৌশিক, দিদি পামেলা, কল্যাণী তমেকা,
শম্ভুনাথ ও শ্যাঁকরার ভূমিকায় সৌগত।